সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই ইজরায়েলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন গতকাল আমি একটা লাইভ করেছিলাম তাসকির খানকে নিয়ে। আপনারা সবাই দেখছেন তাসকির খানকে নিয়ে আমি একটা লাইভ করছি। এটা নিয়ে অনেকে অনেক রকম ভালো ভালোও বলেছেন, খারাপও বলেছেন। অনেকে এটা লাইভটা শেয়ার করছেন, অনেকে অনেক ইয়ে প্রচার করেছেন। আজকে আবার হৃদয় এখানেও দেখে এটা নিয়ে আবার লাইভ করছে। অনেকে বলছে হিরো আলম মানুষের শুভকামনা না জানে তার বিরুদ্ধে অভিশাপ দিয়েছে। আপনি অনেক কথাবার্তা বলেছেন। একটাবার নিজের জায়গাটা একবার ভাবে দেখেন তো, একটা লোক কখন কষ্ট পেলে তার বিরুদ্ধে কথাগুলো বলে, মানুষের যখন ইনসাল্ট করে কথাবার্তা বলে। আমি কথাগুলো কেন বলছি একবার ভাববেন, যে যখন একটা লোক যখন ইনসাল্ট করে কথাবার্তা বলে, তখন কিন্তু মনের দুঃখে কথাগুলো বের হয়। অনেকে অনেক রকম কথাবার্তা হিরো আলমের কথাবার্তা কেন তার সুস্বাস্থ্য কেন কামনা করেনি। কেউ না মানে উনি কালকে লাইভ এসে তাসকিন কালে বলছে আলম ভাইয়ের উপর দুঃখ নেই কষ্ট নেই, আমি এ কথা বলেছি। তাই আমার কথা আপনি না বললে কথা পৃথিবী বলতাম না। তাই আমরাও আমি কালকে আপনাকে একা কিন্তু উদ্দেশ্য করে বলে তাসকির খান কালকে একা বলি। আমি যারা আমাকে এই সমস্ত ইনসাল্ট করে কথা বলে, যারা আমাকে এসব বলে সুন্দর সিয়ারা লোকেরা, তাদেরকে যেন আল্লাহ গজব দেয়। আমি এই কথা বলছি খালি একজনের নাম ধরে বলিনি, সবাইকে নিয়ে বলছি কিন্তু আমি যারা আমাকে বলেছে কথাটা। এখন বিষয় আরেকটা বিষয় বলছেন তাসকির খান মানুষের কিন্তু সকলের আগে নাকি মানুষের সিলেটে দান করছে। আপনার আগে সকলের আগে তাসকির খান সিলেটে জানে, সকলের আগে সিলেটে গেছিল হিরো আলম। আপনি ভালো করে তথ্য নিয়ে দেখেন সে গিয়ে গেছে। এবং তাসকির খান এবং মনে করি ব্যারিস্টার সুমন যারা টেকা দিছে লাখ লাখ টাকা, কার টেকা দিছে? জনগণের টেকা দিছে। হিরো আলম কেউ কি আপনার হিরো আলম কি কারোর সাথে ফাউন্ডেশন থেকে টাকা আদায় করছে? কেউ কি হিরো আলম ফাউন্ডেশন আপনি হলে যে কোনো অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন, কেউ বিকাশে টাকা দিচ্ছেন, কেউ বলতে পারবেন? তো হিরো আলম 50,000 থেকে 1,00,000 টাকা দিছে মানুষকে দেওয়ার জন্য, কেউ বলতে পারবেন? তারা নিজের তহবিল থেকে কতদিন মানুষ অব্দি দেয় সেটা আপনারা দেখেন তো। আপনি বড় বড় কথাবার্তা বলেন আপনারা, যে তাসকির খান মানুষের সেবা করছে, ইয়ে করছে, ইয়ে করছে। তারা যে প্রতি 50-60,00,000 করে টাকা উঠাইছে একজন, সেই টাকাটা কার টাকা উঠাইছে? জনগণের টাকা। তার নিজের সে নিজের অ্যাকাউন্টটাকে মানুষ সিলেটের বাসীকে কত লাখ টাকা দিতেছে দান করছে বলেন তো? কোন জায়গায় সিলেটের মানুষের টাকা বান্ধ হয়? সে দান করলে টাকা দান করছে সেগুলো সম্পূর্ণ জনগণের টাকা দান করছে। ওইরকম আমাকে তো জনগণের থেকে টাকা, আমি তো টাকা উঠাতাম, তো সারা বাংলাদেশে আমি তো মানুষকে দান করতাম, ঠিক আছে? নিজের তহবিল থেকে কয় টাকা দান করছে? আপনি বড় বড় কথাবার্তা বলেন, অনেকেই বলতেছেন যে তাসকির খান বাইরে উপকার করছে, আরো উপকার করছে, কার টাকা দিয়ে উপকার করছে? তার নিজের ফাউন্ডেশন থেকে কত টাকা দিতে দেখেন তো আপনারা। উনি বাইরে ফাউন্ডেশন যে টাকা গুলো, সেই টাকা মানুষের জনগণের টাকা গুলো দিচ্ছে। তাই আপনাকে বলছে যেটা না জানবে সেটা আপনারা কেউ আজে বাজে কথা বলতে বলবেন না কেউ, সেটা সবাইকে বলে আগে জিনিসটা যাচাই করবেন। হৃদয় খান তুমি বড় বড় কথাবার্তা বলো, তুমি বড় বড় কথা, তুমি আমার কাছে হিরো আলমের পিছনে লাইফ লাওয়ার জন্য কয়দিন ঘুরছা, আজকে বড় বড় কথাবার্তা বলো। তুমি হিরো আলমের কাছে আমার অনেক স্ক্রিনশট আছে দেখাতে পারবেন? হ্যাঁ দেখাতে পারবেন। আপনি যখন নির্বাচনতে বা আপনি আমার সাথে ইন্টারভিউ লাওয়ার জন্য ঘুরছেন আর বড় বড় কথাবার্তা বলে হৃদয় তাসকির বলছে আপনি গায়ে লাগে গেছে কত হৃদয় কেন হলে তাসকির সিলেট বেশি শখ লাগে গেছে মেয়ে, বড় বড় কথাবার্তা বলো তুমি সিলেট বেশি এসে তাসকিন আগে গেছিল সিলেটের শখ লাগে আমি গেছি, এরা পরে বন্যাতে গেছে, প্রথম বন্যাতে আমি গেছি আগে, সখন কই গেছিল তোমার? বড় বড় কথাবার্তা বলো, কার টাকা আছে? ওই নিজের টাকা কত দূর দিয়েছে তাসকিন? নিজের টাকা কত দূর দিয়েছে বলো তো? যারা যারা বড় বড় কথা নিজের অ্যাকাউন্টে থেকে কত টাকা গেছে হয়েছে, বড় বড় কথাবার্তা বলা যায় তালা কেন বলছে তা সে কথাটা একভাবে দেখো, যে হিরো আলম কেন ওদের সব দেশে মানুষ করে। তাই আমরাও সবাইকে বলি যে মানুষের আপনারা ভালো কাজ করেন, আপনাকে আল্লাহ পাক আপনাকে রকম হৃদয়ের দান করুক। যাদের মধ্যে এখন হিংসা আছে দূর আছে, হিংসার বিবাদ দূর করুন, আল্লাহ পাক আপনাকে অশুদ্ধ পরীক্ষা করে। তাই যাদেরকে বলছে তারা একবার আগে ভাববেন আলম কেন এই কথাগুলো বলছে, তারপরে আমার বিরুদ্ধে আপনি উল্টোপাল্টা কথাবার্তা বলেন আপনারা সবাই।
যারা তাশরিফ খানকে নিয়ে আপনারা বলেন, আপনি তারা কেউ বলতে সেটা কথা, যাই হোক আমার কথার জন্য কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার বিষয়টা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে আক্রোশ করে কথাবার্তা বলিনি, শুধু আপনাকে বিবেকের কথাটা আমি প্রশ্ন ছুড়িয়ে দিছি যে অহংকার ধ্বংসের পতন, তাই মানুষকে অহংকার করাকে নিজের আগে ভাববেন, তারপরে কথাটা বলবেন। মানুষ কখন কাকে, আমি যে আজকে সুষ্ঠুভাবে কথা বলতেছি, আমারও 2 দিন পর আল্লাহ আমার বেঁধে দেবেন, তার কোনো সমস্যা নেই, কিন্তু অহংকার ধ্বংসের পতন সেটা আপনাকে বুঝাতে বলছি। আর যারা আমাকে ইনসাল্ট করে অহংকার করে কথাবার্তা বলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে যারা আমাকে ইনসাল্ট করে তাদেরকে আল্লাহ তান এটা গজব দেয়, এই কথা বলেছিলাম আমি, বুঝেননি? কারণ আমি তো আপনাকে সেটাকে মারামারি করবো, গেসালো করবো না, কাউকে গেলে বকাও দেবো না, যে আল্লাহ তাদেরকে অহংকার করে পতন যেন এই দুনিয়াতেই দেখায়, এই কথা বুঝিয়ে দিচ্ছে আপনাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা দুবাই আছেন, আগামীকাল আমি দুবাই আসতেছি রাত্রে 9টার ফ্লাইটে, পরশুদিন থেকে আমি 5 দিন থাকবো দুবাই। দুবাইয়ে যারা ভক্তরা আছেন সবাই আপনারা ওখানে থাকবেন, আপনাকে দেখাবে, কথা হবে, আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া চাই। তো যাই হোক, আমার কথা কোনো বিষয়ে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, কেউ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মনের দুঃখে মনের কষ্টে কিন্তু কথা বলেছে। যখন একটা লোক ইনসাল করে মানুষের, শোনেন, মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, তখন একটা লোকের দেওয়ালে পিঠ ঠেকে যায়, সকল ক্ষেত্রে বাধ্য হয়, সে ক্ষেত্রে অনেক কিছু করে। তো আপনাকে কিছু লোকের সুন্দর কিছু অহংকার, কিছু সুন্দর ছেলে, সুন্দর কিছু মেয়ে, কিছু টেকালা, যারা গরিব মানুষকে, যারা চেহারা ভালো, তাকে অসহায়কে কথাবার্তা বলেন, তখন মনের দুঃখে মনের কথাগুলো আসে, চলে আসে। তো যাই হোক, তা আমার কথার জন্য কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তাই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।